हाय गाइस, गुड मॉर्निंग, हैव ए नाइस डे। এখন বাজে প্রায় 6টা ভোরবেলা। এই সকাল সকাল মর্নিং ওয়াকে উঠে গেছি ছাদে। দেখুন এই যে সূর্যটা সবে উঠছে, জাস্ট উঠছে সূর্যটা। 6টা বাজলেই সূর্যটা দেখা যায়, সূর্যটা উঠছে। আমরা মা মেয়েতে উঠে গেছি সকাল সকাল ভোরের দিকে। একেবারে ভোরে আরো সুন্দর থাকে, আমাদের এখানকার পরিবেশটা খুব সুন্দর থাকে। দেখুন পুকুরের ধার একদম। কিন্তু একটু আজকে দুঃখের বিষয়, একটু হাওয়া নেই, একদম হাওয়া চলছে না। এই যে আমার মা, গুড মর্নিং বলো সবাইকে। সবাইকে গুড মর্নিং বলছে। আমার সোনা হাঁটতে শুরু করেছে। হাই গাইস, আমিও সকাল সকাল উঠেছি, অনেক সকালে উঠেছি। এখন তো প্রায় 5:45 বাজে, 5:45 হবে। সকাল সকালে উঠেছি, উঠে সকালে সব বাইরে নিচে কাজ সেরে তারপরে উপরে এসেছি। হাঁটতে এখন 6টায় সূর্য উঠছে। হবে, মেয়ে খাবে, আমার মেয়ে খাবে। হাতে বড্ড ব্যথা। ধরেছি এই দেখুন চলে এসছে। কি করতে? মৌরি গেছে, মৌরি দেখতে। একটা জিনিস দেখাই আপনাদের, আমার ব্যালকনিতে দেখুন মৌরি হয়েছে, দেখবেন। জয় শ্রীরাম। এই দেখুন সত্যিকারের এটা মৌরি গাছ। এই দেখুন মৌরি, বুঝতে পারছেন আপনারা? এই দেখুন অরিজিনালে মৌরি হয়েছে গাছে। এই দেখুন, এই দেখুন, এই যে দেখা যাচ্ছে মৌরি, এগুলো কিন্তু অরিজিনালে মৌরি। আর এগুলো হচ্ছে মৌরি গাছের ফুল। দেখুন ব্যালকনিতে কত রকম গাছ। এই ঝাউ গাছের মতো এগুলো হচ্ছে মৌরি গাছ। এটা তুলসী গাছ, এটা নয়নতারা গাছ, সবাই চেনেন। আর এই গাছটা মানে মরে যাওয়ার মতো, কিন্তু তাও ফুল দিচ্ছে। এই দেখুন ফুল, ফুল দিচ্ছে। এই গাছটাও দেবে, এই যে উপরটা মরে গেছে। এই দেখুন আগে ছিল মারুন কালার, এখন হয়েছে ইয়েলো কালারের ফুল। এই দেখুন আবার ফুটছে। এটা তুলসী গাছ। এই যে এটা নীলকণ্ঠ গাছ, নতুন লাগিয়েছি হচ্ছে। এই যে সাথে পেঁপে গাছ হয়েছে, এখানে অ্যালোভেরা হয়েছে, অ্যালোভেরা গাছটাও অনেকটা বড় হয়ে গেছে, সাথে তুলসী গাছ। এগুলো কি গাছ বলুন তো? ঘাস ফুলের গাছ, পিঙ্ক কালারের হয় এগুলো। এই দেখুন, আর এটা হচ্ছে পুদিনা গাছ। এই যে পুদিনা ঝুলে ঝুলে গেছে, এই যে এগুলো পুদিনা। এই যে দেখুন এগুলো সম্পূর্ণ পুদিনা গাছ। এইটাকে দেখুন দৌড়ে পালাচ্ছিল। আর টবে আছে মানি প্ল্যান্টের গাছ। এই যে এটা মানি প্ল্যান্ট, আর সাথে একটা তুলসী গাছ নিজে নিজেই হয়েছে। দেখুন গাইজ, আমরা চা খেতে চলে এসেছি নিচে। হেঁটেছি, আপনাদের অতক্ষণ দেখাইনি। তারপরে নিচে এলাম, দেখলেন তো ব্যালকনিতে মৌরি গাছ। অ্যাটলিস্ট আপনারা দেখেছেন নিশ্চয়ই, মৌরি গাছে সত্যিকারের মৌরি হয়েছে। এটা জাস্ট আমি ট্রাই করে দেখলাম হয় কি না, তো দেখলাম হয়েছে। যা দু চারটে হয়েছে এটাই আনন্দ, নিজে হাতে লাগানো গাছে মৌরি হয়েছে। একটা করে খাবো, জল খাবো, এই আর কি। সবাই চলে আসুন, টোস্ট বিস্কুট নিয়ে চলে এসেছি চা খেতে। আপনারা সবাই চা খাবেন তো চলে আসুন। সকালবেলা সকাল সকাল চায়ের আমেজি আলাদা, ঠিকঠাক চা হলে। আমি টোস্ট দিয়ে চা খেতে খুব ভালোবাসি, সবাই ভাবে যে টোস্ট। আমার টোস্ট দিয়ে ভীষণ ভালো লাগে চা খেতে। হাই গাইস, দেখুন মেন ম্যাগিটা হয়ে এসছে।
সকাল সকাল নিয়ে ম্যাগি খাবে। দেখুন গাইস, মেয়ের ম্যাগি পুরো হয়ে গেছে, ম্যাগিটা ঢেলে দিয়েছি। দেখুন আজকে রান্না হবে আমাদের এই যে এঁচোরটা, এই এঁচোর এঁচোর রাঁধবো আমি আজকে কাবলি ছোলা দিয়ে। এই দেখুন এটা কাবলি ছোলা, কাবলি ছোলা দিয়ে এঁচোর করব, আপনাদের পুরোই দেখাবো। এখন আপাতত চা খাচ্ছি। গাইজ, এইবার আমরা রান্না করতে যাব, তবে একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমার ঘরের মধ্যে ভালো করে যদি খেয়াল করেন, দেখুন একটি বুলবুলি পাখি দেখুন বসে আছে, দেখেছেন? বাসা বাচ্চা পেরেছে, আমার ঘরের মধ্যে বসে আছে ওরা। ও প্রতি বছর এখানে বাসা করে এই লাইটের ওপরে, আমরা এই জন্য ঝুড়ি দিয়ে দিয়েছি নিচে যাতে ওর ওপর এসে বাসাটা করে। রীতিমতো আমার সব ছেটানো রয়েছে, এখন মোটামুটি সবই হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব, আজকে বললাম আপনাদের ছোলা দিয়ে যে মেয়ে পড়তে বসেছিল। এখন খালি জাস্ট বিছানাটা তোলা হয়েছে, আর কিছুই নয়। দেখুন বাইরে প্রচণ্ড প্রখর রোদ, ভীষণ রোদ উঠে গেছে, এই যে প্রচুর রোদ উঠেছে, দেখুন ভালো করে লক্ষ্য করলে প্রচুর রোদ উঠেছে। এত রোদ উঠেছে। হাই গাইস, দেখুন বলেছিলাম আপনাদের এঁচোর দিয়ে কাবলি ছোলা দিয়ে করব, তার জন্য দেখুন এঁচোর কেটে নিয়েছি, হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার কাঁচা এঁচোর, কাঁচা এঁচোরই করবো আমি, এঁচোর সেদ্ধ করে অ্যাটলিস্ট করি না। আচ্ছা, এখানে কাবলি ছোলাটা জাস্ট একবার একটা সিটি দিয়ে নিয়েছি, কেন কাবলি ছোলা সহজে গলতে চায় না। এবার তার জন্য আমি এটাকে রান্না করব বলে ছোলা, কাবলি ছোলা দিয়ে এঁচোর দিয়ে। দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে উপকরণ নিয়েছি, দেখুন এখানে আছে আপনার এটা পেঁয়াজ কুচি, দেখুন তারপর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এখানে নিয়েছি দেখুন টমেটো কুচি, এটা হচ্ছে একেবারে শুধু পিওর পোস্ত বাটা, আর কিচ্ছু নয়। এখানে নিয়েছি কারি পাতা, এখানে একটুখানি চিনি নিয়েছি, এঁচোরে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আচ্ছা, এটা ঘি নিয়ে নিয়েছি, প্রায় 3-4 চামচ ঘি। আচ্ছা, এখানে আছে আপনার গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে আছে আপনার জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা পেস্ট করা রয়েছে। এই এতগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি, চলুন তাহলে রান্নাটা করা যাক। হাই ফ্রেন্ড, আপনাদের আমি একটা কথা বলতে চাই, সেটা হলো দেখুন আমি যে কোনো ব্লগার্সের যা ব্লগ দেখলে পরে অ্যাটলিস্ট আমি সবাইকে সাবস্ক্রাইব, ফলো এবং লাইক কমেন্ট করি, কমেন্ট না করলে আমি একটা লাইক করি। সেই জন্য বলছি সবার কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট, আমরা সবাই যারা যারা এই ব্লগ করছেন, ইউটিউবে আছি আমরা, ইউটিউব চ্যানেলে, আমি এটাই বলতে চাই একজন আর একজনের জন্য, আমরা সবাই কেউ কারোর ভাগ নিতে পারবে না, অ্যাটলিস্ট সবাইকে সবাই আমরা এগিয়ে নিয়ে চলি। চলুন সবাই মিলে, কেউ কাউকে দেখে হিংসে করে আমাদের কিচ্ছু হবে না। অনেকেই বলে হিংসে করে, এটা বেকার কথা, কিচ্ছু না, আপনার আমার থেকে ভালো হতে পারে, আমারও আপনার থেকে ভালো হতে পারে, তো সবারই ভালো হোক। যারা যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এগিয়ে চলুন, আমিও আছি, আমি যাকে যে আমার চোখে পড়বে আমি প্রত্যেককে করব, প্রত্যেককে করব। সেই জন্য বলি সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকেও আপনারা এগিয়ে নিয়ে চলুন, আপনারা আমাকে হেল্প না করলে আমি কোনো মতেই এগোতে পারবো না। আমি যেহেতু নতুন, 3 মাস তাও হয়ে গেল, জানি না আমার কি আছে কপালে, তবু আমি ছাড়তে চাই না। সবাই আসুন, সবাই মিলে একসঙ্গে চলুন, এবার রান্নাটা করা যাক। চলুন, আমি অলরেডি কড়াটা বসিয়ে দিয়েছি, আমি এবার কড়াটা আগুনটা জোরে দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি কড়ায়, কড়ায় তেল দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। দেখুন গাইস, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা এবং গোটা গরম মশলা, জিরে গুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব আপনার কারি পাতা, কারি পাতা গুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব আপনার পেঁয়াজ কুচি গুলো। এবার আমি টমেটো গুলো দিয়ে দেবো,
টমেটো গুলো পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে। দেখুন গাইস টমেটো গুলো গলে গেছে। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো, সব মশলা গুলো দিয়ে দেবো। দেখুন গাইস মশলাটা ভালো করে কষে নেব। দেখুন গাইস এবার চিনিটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো কিন্তু কাঁচা, এঁচড়গুলো আমার ই করা নেই, সেদ্ধ করা নেই। দেখুন গাইস এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, জল দেব না। জল ছাড়াই কাঁচা এঁচড় সেদ্ধ করিনি, পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই যে ঢাকা দিয়ে দিলাম। চলুন গাইস এবার অনেকক্ষণ হয়েছে ঢাকাটা তুলে দেখি। দেখুন গাইস তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর কালার। এই দেখুন আমি একটুও জল দিইনি। আমি আমার আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো দইটা। দইটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, এবার দইটা দিয়ে দেব। দইয়ের বাটিটা পাশে ছিল বলে ভুলে গেছিলাম। দেখুন দইটা দিতেই জল ছেড়ে দিচ্ছে। দইটা দিতে জল ছেড়ে দিল, একেবারে কাঁচা এঁচড়। জল ছাড়া শুধু মশলা দিয়ে কষালাম, কষাচ্ছি, এখনো সেদ্ধ হয়নি। পুরো কাঁচাটা জল ছাড়া কি এত তাড়াতাড়ি সেদ্ধ হয়? দই দিলাম, জল ছাড়লো। এবার আরেকবার একটু ঢেকে দেব। চলুন দেখি গাইস দই দেওয়ার পর দেখি, মনে হচ্ছে একটু তলায়, দেখুন কালার মনে হচ্ছে তলায় একটু লেগে যাচ্ছে। যাই হোক আমার এঁচড় পুরোই বলতে গেলে সেদ্ধ হয়ে। দেখুন গাইস আমার এঁচড়টা। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। এবার ছোলা দিয়ে আমি বেশ করে একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম। চলুন গাইস ছোলাটা দিয়ে নাড়া হয়ে গেল, এবার ঢেকে দেব। এবার এটাও আস্তে আস্তে ভাপাতে দেব, গ্যাস কম করে, একেবারে গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। চলুন গাইস দেখি খুলে চানাটা দেওয়া হয়েছে, কাবলি ছোলাটা। দেখি কি অবস্থা এর আছে গাইস। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি। এই দেখুন পুরো গলে গেছে, এই যে দেখেছেন পুরো গলে গেছে এই চোখটা। মনে হচ্ছে না এটা জল ছাড়া করেছি, শুধু কষিয়েছি মনেই হচ্ছে না। কাবলি ছোলা এঁচড় আর একটুখানি জাস্ট ঢেকে দেবো, 10 মিনিট পর এটা খুলে ঘি গরম মশলা দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে নেব। চলুন গাইস
চলুন গাইস দেখি। দেখুন কাবলি ছোলা এঁচোড় হয়ে গেছে কত সুন্দর। সব সিদ্ধ হয়ে গেছে, অলরেডি আমার এঁচোড় পুরোই গলে গেছে। এবার আমি দিয়ে দেব এই পোস্ত বাটাটা, এক এক করে সব দেব। এবার দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহী গরম মশলা। এটাকে বেশ করে নিয়ে নেব। এবার আমি এই 3-4 চামচ মতো ঘি এটা পুরো ঢেলে দেব। ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব গ্যাসটা অফ করে। দেখুন গাইস কাবলি ছোলা আর এঁচোড়, কাবলি ছোলার সাথে এঁচোড় দিয়ে করেছি, কেমন লাগছে দেখতে লুক? এটা আমার ফাইনাল লুক, আপনারাও বাড়িতে এরকম ভাবে করে খাবেন, অ্যাটলিস্ট দারুন। আমি একটু তুলে দেখি খেয়ে কেমন হচ্ছে আপনাদের বলছি। আমি দুটো তুলে খেয়ে দেখছি। দেখুন গাইস আমি এবার খেয়ে দেখছি গরম গরম, হ্যাঁ এটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, ঝাল নুন মিষ্টি সব সুন্দর হয়েছে। দেখুন আপনারা দেখুন গাইস আমার এতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জল ছাড়া সেদ্ধও করিনি, দারুণ এঁচোর হয়েছে, ভীষণ টেস্টি, আপনারা বাড়িতে করে খাবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 কাইন্ডলি একটা লাইক কমেন্ট করে দেবেন, আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।